গল্পের বাক্সভায় রোমানা নূপুর এই চ্যানেলে এখন পড়ে শোনাব বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের ছোট গল্প জীবন যাপন আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকবো রোমানা জাহান নূপুর আমার দুলাভাই লোকটি খবির ধরনের খবি শব্দটির মানে আমি ঠিক জানি না মনে হয় এর মানে খুব খারাপ ধরনের জানোয়ার অন্য কিছু হতে পারে এই গালিটি আমি শিখি আমার দাদির কাছে তিনি কারো উপর খুব রেগে গেলে তাকে খবিশ বলেন তার বলার ধরন থেকে বোঝা যায় এটা খুবই খারাপ গালাগাল যাই হোক আমার দুলাভাই যে খবিশ ধরনের এটা আমি বা বিনু বিনু আমার বড় বোন ওর সঙ্গে খবিশটার বিয়ে হয়েছে প্রথমে বুঝতে পারিনি বিনুর বুঝতে পারার কথা নয় সে কিছুই বোঝে না খুবই বোকা বিয়ে হওয়াতে সে আনন্দে গতগত বিয়ে হয় কোনো মেয়ে এত খুশি হয় আমি জানতাম না আমার ধারণা ছিল প্রথম কিছুদিন মেয়েগুলির খুব মন খারাপ থাকে আর না থাকলেও ভান করে যে মন খারাপ বিনুর এসব কিছু নেই এই সকালবেলাতে সে সে যে গুজে বসে আছে ঠোঁটে আবার বদরঙের কি একটা লিপস্টিক দিয়েছে বিনু মহানন্দে তার ঘর সংসার দেখাতে লাগলো এবং নিচুগলায় ক্রমাগত কথা বলতে লাগল নিচু গলায় কথা বলার কারণ হচ্ছে দুলাভাই এখনও ঘুম থেকে ওঠেননি আমি শুকনো মুখে বিনুর কথা শুনতে লাগলাম তিনটা ঘর এই বাড়িটাতে আর বারান্দাটা কত বড় দেখেছিস বসার ঘরটা আমরা তালা দিয়ে রাখি ধুলাবালি যাতে না যায় মেহমান টেহমান আসলে তালা খুলে দেই রান্নাঘরে আয় একটা জিনিস তোকে দেখাই ময়লা ফেলবার জন্য আমাদের একটা টিনের ড্রামের মতো আছে ড্রামের মুখটা হাত না দিয়ে খোলা যায় বিনু এমনভাবে কথা বলছে যেন সে দীর্ঘদিন ধরে এ বাড়িতে আছে অথচ তার বিয়ে হয়েছে মাত্র পরশু বিনুটা গাধার গাধা ভাজর ভাজর করছেই লজ্জা সরম নেই দুটো ফ্যান আমাদের বসার ঘরে আর শোবার ঘরে আরেকটা কিনব আর শোন আমার এক ফুপু শাশুড়ি আমাকে গলার হাট দিয়েছে বিরাট বড় লোক আয় তোকে হাটটা দেখাই স্টিলের আলমিরাই রেখে দিয়েছি আমাদের একটা স্টিলের আলমিরা আছে দুলাভাই খুম থেকে উঠলেন দশটার দিকে আমার দিকে তাকালেন কিন্তু মনে হল চিনতে পারলেন না গম্ভীর মুখে দাঁড়ি কামাতে বসলেন সেই সময়টাই বিনু তার সামনে দাঁড়িয়ে থাকলো এবং ক্রমাগত বলতে লাগল গালে এখনও কয়েকটা আছে থুতনিটা ভালো মতো হয় নাই ইস রক্ত বের হয়ে গেছে রক্ত বের হবার কথাটা সে এমনভাবে বলল যেন রক্তপাতের ফলে দুলাভাই খানিক্ষণের মধ্যে মারা যাবেন রাগে আমার মুখ তেতো হয়ে গেল সব মেয়েগুলি এরকম বেহায়া হয় না শুধু বিনুটাই হয়েছে কে বলবে এ বিয়ের দুদিন আগ পর্যন্ত জালাল ভাইয়ের সঙ্গে চিঠি চালাচালি করেছে কী সব ভাষা সেই সব চিঠির ওগো তোমার ভালোবাসার চুম্বনটি আমি গ্রহণ করিলাম চিঠিপত্রে চালাচালি বেশিরভাগই আমার মারফত হয়েছে কাজেই কে কি লিখছে আমার জানা দুলাভাই নাস্তা খেতে বসলেন এগারোটার সময় ইতিমধ্যে তার গোসল হয়েছে তিনি স্ত্রী করা একটি পাঞ্জাবি পরেছেন মুখে ক্রিম দেয়া তার চারদিকে মিষ্টি একটা গন্ধ নাস্তার টেবিলে বসেই তিনি আমার সঙ্গে প্রথম কথা বললেন আমার দিকে না তাকিয়ে ঠান্ডা কলায় বললেন তারপর কি ব্যাপার ভালো আমি বললাম জি ভালো আপনি ভালো তিনি তার জবাব দিলেন না গভীর মনোযোগে ডিমের পোঁচ থেকে সাদা অংশটি আলাদা করতে লাগলেন বিনু হাসি মুখে বলল ও কুসুম খায় না কুসুম খেলে হাটের অসুখ হয় তুই কুসুমটা খেয়ে ফেল আমি চুপ করে রইলাম একজনের খাওয়া জিনিস আমি খাবো কেন কিন্তু বিনুটা এমন গাধা যে ক্রমাগতই বলতে লাগলো এই খেয়ে ফেল না গোলমরিচ আছে একটু গোলমরিচ দিয়ে খা মজা লাগবে আমি বিরক্ত হয়ে বললাম তোর ইচ্ছে হলে তুই খা বিনু টপ করে কুসুমটা মুখে দিয়ে ফেলল খাবার দাবারের ব্যাপারে ওর লজ্জাসরম একটু কম দুলাভাই চায়ের কাপে চুমুক দিলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন আমার দিকে না তাকিয়ে বিনু তো তোমার দু বছরের বড় তাকে তুই তুই করে বলছো কেন এটা অসভ্যতা এখন থেকে আর তুই তুই করবে না নাম ধরেও ডাকবে না আপমনি বলবে বুঝতে পারছো আমি কঠিন মুখ করে বসে রইলাম দুলাভাই গলায় বললেন তুমি এক কাজ করো চলে আসো এ বাড়িতে বিনু একা থাকে সঙ্গী পাবে ম্যাট্রিকের রেজাল্ট হোক পাশ করতে পারলে তোমাকে কলেজে ভর্তি করে দেব দুলাভাইয়ের কথায় বিনু এতই আনন্দিত হলো যে করে হাসতে গিয়ে ডিমের কুসুমের দু ফোটা তার শাড়িতে ফেলে দিল দুলাভাইয়ের এই আহ্বানে আপত্তি থাকার কোনোই কারণ নেই খুশি হবার মতন একটা ঘটনা কেন তা একটু গুছিয়ে বলি বাবার মৃত্যুর পর আমরা চার ভাই বোন এবং মা গভীর গাড্ডায় পড়ে যাই সম্ভবত সমুদ্র আমাদের সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন স্বজনের ঘাড়ে ফেলে দেওয়া হয় সবাই প্রাণপণ চেষ্টা করে আমাদের ছেড়ে ফেলে দিতে পারে না কারণ আমরা আঠার মতো লেগে থাকি আমি যার সঙ্গে লেগে আছি তিনি আমার বড় মামা ইনি ইদানিং আমাকে আর সহ্যই করতে পারছেন না কয়েকদিন আগে বড় মামার পাঞ্জাবির পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট চুরি গেল সম্ভাব্য চোরদের যে তালিকা তিনি প্রস্তুত করলেন তার মধ্যে আছেন আমার মামি আমি স্বয়ং এবং এবারই কাজের ছেলে মামি কোরআন শরীফ ছুঁয়ে বললেন টাকার কথা তিনি কিছুই জানেন না মামা তার কথা বিশ্বাস করলেন কিনা বলা মুশকিল কারণ মামি যে কোনো বড় মিথ্যা সাধারণত কোরআন শরীফ ছুঁয়ে বলেন তবে আমার কথা একেবারেই বিশ্বাস করলেন না এক গাদা লোকের সামনে আমাকে এবং কাজের ছেলেটাকে কাজের ছেলেটার নাম মনির কান ধরে একশোবার উটবোস করতে বললেন বিরাট কেলেঙ্কারি ব্যাপার মুনির অবশ্য মহা ইন্টেলিজেন্ট চোকরা পরদিনই মামার ফিলিপস রেডিও নিয়ে হাওয়া আমার এরকম কিছু করার উপায় ছিল না কারণ আমার যাবার জায়গা নেই আমি এক শুক্রবারে আমার ইহজাগতিক বিষয় সম্পত্তি নিয়ে দুলাভার বাসায় উঠে এলাম বিনু আনন্দে আত্মহারা আমার থাকার জায়গা হল স্টোর রুমে বিনু ছোটাছুটি করে ঘর গুছিয়ে দিতে লাগলো নানা জায়গায় ছেঁড়া মশারি যত্ন করে সারিয়ে দিল এবং নিচু গলায় বলল তোর দুলাভাইকে বলে তোকে একটা নেটের মশারি কিনে দেব কয়েকটা দিন যাক এখানে আসার কিছু দিনের ভেতরেই কিছু নতুন জিনিস জানলাম যেমন দুলাভাই লোকটির অনেক বয়স তিনি সপ্তাহে একদিন বৃহস্পতিবার গোস্তরের সময় মাথায় কলব দেন আগে তার একবার বিয়ে হয়েছিল লোকটি অসম্ভব কৃপণ এসব নিয়ে বিনুর কোনো মাথা ব্যথা দেখলাম না মাথার কলপ প্রসঙ্গে বলল জুলফির তো একটা মাত্র চুল পেকেছে বুঝলি বেশি না ওদের বংশের ধারা এরকম অল্প বয়সে চুল পেকে যায় ওর এক চাচা আছে পঁচিশ বছর বয়সে মাথার চুল সাদা দুলাভাইয়ের প্রথম বিয়ে প্রসঙ্গে তার মত হচ্ছে বউটা ছিল মহা জাতি মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে আপদ বিদেয়ী হয়েছে বাঁচা গেছে আমি বললাম বিয়ের আগে এসব কথা বলা দরকার ছিল বিনু বিরক্ত হয়ে বলল কি একবারে বলার জিনিস লজ্জাতে বলতে পারেনি বুড়ো ধারি আহ এসব কি একটু বয়স না হলে বরদের আমার ভালো লাগে না চ্যাংরা জামাই আমার কাছে অসহ্য বিনু এমনভাবে কথাগুলি বলল যেন চ্যাংরা জামাই তার আগে কয়েকটি ছিল বিনুটা এমন বোকা আমাকে এত আগ্রহ করে এখানে রাখার রহস্যটা আমি দ্বিতীয় দিনেই বুঝলাম এ বাড়িতে কাজের কোনো লোক নেই সকালবেলা একটা ঝি ময়নার মা এর কথা পরে বলবো এসে বাসন ধুয়ে দিয়ে যায় ঘর ঝাঁট দেয় এবং বাজার করে বাজার করে দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল আমার দ্বিতীয় দায়িত্ব দুলাভাইয়ের জন্য সিগারেট আনা তিনি একসঙ্গে বেশি সিগারেট কেনেন না তাতে বেশি খাওয়া হয় তার জন্য একটি করে সিগারেট কিনতে হয় এবং সেটা কিনতে হয় অদ্ভুত অদ্ভুত সময়ে যেমন একবার রাত দুটোর সময় সিগারেট কিনতে পাঠালেন বিনু ক্ষীণস্বরে বলল এত রাতে দোকান তো সব বন্ধ দুলাভাই বিরক্ত হয়ে বললেন কটা পর্যন্ত দোকান খোলা থাকে তুমি জানো না জেনে কথা বলবে না এই শহরে বেশিরভাগ দোকান সারা রাত খোলা থাকে আমি সিগারেট নিয়ে এসে দেখি বিনু বারান্দায় বসে কাঁদছে এবং দুলাভাই এ মাথা ও মাথা করছেন আমাকে দেখে গম্ভীর গলায় বললেন আবার যাও আরও দুইটা সিগারেট নিয়ে এসো এটা বললেন বিনুকে শাস্তি দেবার জন্য বিনু আরও শব্দ করে কাঁদতে লাগলো আমি আবার সিগারেট আনতে গেলাম এবং নিয়ে এসে দেখি তাদের মিটমাট হয়ে গেছে বিনুর মুখ খুব হাসি হাসি সে রান্নাঘরে চা বানাচ্ছে দুলাভাইয়ের মাঝে মাঝে দুপুর রাতে চা খেতে ইচ্ছে করে বিনু আমাকে বলল চা খাবি বানাবো তোর জন্য এক কাপ না খায় একটু তোর দুলাভাই লোকটি কিন্তু খারাপ না ভালোই ভালো হলেই ভালো রেগে গেলে মাথা ঠিক থাকে না রোগা মানুষ তো রাগ সামলাতে পারে না বাবার কথা মনে নেই রেগে গেলে কেমন মারধর করত। দুলাভাই তোমাকে মারে না কি আরে না মারবে কেন আর ধর যদি এক আধটা চর দিয়েই বসে তাতে এমন কোনো ক্ষতি তো হয় না বাবা আমাদের মারত না আমরা কি কোনোদিন রাগ করেছি বাবার উপর রাগে আমার গা জ্বলে যায় কার সঙ্গে কার তুলনা না কোথায় বাবা আর কোথায় বুড়ো ভাম ভাম শব্দটার মানেও আমি জানি না সব সবসময় দাদাজানের প্রসঙ্গে বলতেন বাবা আমাদের মারতেন ঠিকই হঠাৎ মেজাজ চড়ে গেলে একটা কঞ্চি হাতে নিয়ে মেঘ গর্জন করতে করতে ঝাঁঝিয়ে পড়তেন কয়েক ঘা দেবার পর রাগ পড়ে যেত তিনি কঞ্চিন ছুঁড়ে ফেলে নিজেই কাঁদতে বসতেন এবং বিড়বিড় করে বলতেন মহাপাচন্ড আমি মহাপাচন্ড আমার মতন প্রাষণ্ড খোদার আলমে নাই কিছুক্ষণ এইভাবে বিলাপ করার পর গম্ভীর মুখে শার্ট গায়ে দিয়ে বের হয়ে যেতেন যে মার খেয়েছে তার মুখে তখন হাসি ফুটত কারণ বাবা তার জন্য কিছু একটা কিনতে গিয়েছেন মহার্গ কোনো বস্তু নয় একটা কাঠ পেন্সিল একটা দু নম্বরই খাতা কিংবা চারটা আচার পঁচিশ পয়সা করে প্যাকেট অনুতপ্ত পিতা সেই উপহার নিজের হাতে দিতেন না মাকে দিয়ে পাঠাতেন রাতে ভাত খাবার সময় আরেক নাটক অভিনীত হতো বাবা উঁচু গলায় বলতেন তিনি মহাপাষণ্ড তিনি জল্লাদ কাজে নিজেকে শাস্তি দেবার জন্য রাতে তিনি কিছুই খাবেন না উপবাস দিবেন তাকে খাওয়ার জন্য বহু সাধাসাধি করতে হতো যে শাস্তি পেয়েছে সে এক সময় কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরবার পর বাবা খেতে বসতেন এই বাবার সঙ্গে বুড়ো ভামের তুলো না বিনুটার মাথায় আল্লাহকে এক ফোঁটাও বুদ্ধি দেননি রাগে আমার কান্না পেয়ে যায় কি ক্ষতি ছিল তার আরেকটু বুদ্ধিশুদ্ধি থাকলে চেহারাটা না হয় আর একটু খারাপই হতো বিনুর যে বুদ্ধিসুদী একেবারে নেই তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ময়নারমার ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না অথচ আমি পরিষ্কার বুঝতে পারছি ময়নারমার বয়স পঁচিশ থেকে ত্রিশের ভেতর স্বাস্থ্য বেশ ভালো শ্যামলা রং চেহারা ভালো কথায় কথায় গা দুলিয়ে হাসে আমি বেশ অবাক হয়ে লক্ষ্য করলাম সে বিনুর সঙ্গে খারাপ ধরনের রসিকতা করার চেষ্টা করে যেমন একদিন বলল সাহেব এখনো ঘুমে রাতে ঘুমায় নাই বুড়া বয়সে রস থাকে বেশি বলাই বাহল্য বিনয়ের রসিকতার কিছুই বুঝল না বিরক্ত হয়ে বলল শুধু শুধু হাসো কেন রসের কথাই হাসি হাসি বন্ধ করে ঘরের কাজ শেষ করো সাহেবের ঘুম ভাঙলে কোয়েন ময়নার মা একখানা ভালো শাড়ি চাইছে সিকন সুতা টাঙ্গেলে শাড়ি শাড়ি কি জন্য বুড়ো বয়সে সুন্দর বউ পাইছে সেই কারণে কয়েন কইলে দিব আবার কেন হাসছ আমার হাসি রোগ আছে আপনি সাহেব এ রোগের কথা জানে এ রোগের কোনো চিকিৎসা নাই আমি বিনুকে বললাম মেয়েটা খারাপ দুলা ভাইকে বলে মেয়েটাকে ছাড়িয়ে দে বিনু অবাক হয়ে বলল খারাপ মানে কি খারাপ তুই বুঝবি না মেয়েটাকে ছাড়িয়ে দে দুলাভাই বিনুর কথা কানেই তুললেন না গম্ভীর গলায় বললেন ফালতু কথা আমার সঙ্গে একেবারেই বলবে না কাজের লোক কি পাওয়া যায় ভালো কাজকর্ম করছে ছাড়িয়ে দেবো কেন শুধু শুধু শাড়ি চেয়েছে একটা শাড়ি দিলেই হয় বিয়ে সাদে উপলক্ষে এরা তো দু একটা শাড়ি আশা করতেই পারে এর মধ্যে অন্যায় তো কিছু নেই পরদিনই ময়নার মার জন্য শাড়ি চলে এলো টাঙ্গাইলে চিকন পাড় শাড়ি বিনু গম্ভীর গলায় বলল কত দাম নিল তা দিয়ে তোমার দরকার কি টাকা পয়সার কোনো ব্যাপারে তুমি থাকবে না বুঝলে মেয়ে ছেলেদের টাকা পয়সা নিয়ে কথাবার্তা আমি পছন্দ করি না মেয়ে ছেলে থাকবে মেয়ে ছেলের মতো ময়নার মা শাড়ি পেয়ে খুশি হলো কিনা বোঝা গেল না সে খুব গা দুলিয়ে হাসতে লাগলো বিনু বলল হাসো কেন খুশি হইয়া হাসি শাড়ি পাইছি এই জন্য হাসি এরকম হাসলে আমার বাসে কাজ করতে পারবে না ও মা এটা কেমন কথা ময়নার মার তীক্ষ্ণ হাসি আমাদের বেশি দিন সহ্য করতে হলো না এ বাড়ি ছেড়ে দিয়ে আমরা নতুন একটা বাড়িতে গেলাম বাড়ি বদলের পর্বটি সমাধা হলো খুব গোপনে দুলাভাই বললেন বাড়ি বদলের ব্যাপারটা ময়নার মাকে জানিয়ে কাজ নেই বিনু অবাক হয়ে বলল জানালে অসুবিধা কি বেটি মহাহারামি জানলে ওইখানে গিয়ে উপস্থিত হবে উপস্থিত হলে অসুবিধা কি আরে কি শুধু মুখের উপর কথা বললাম জানাবে না গেল দরকার কি এক রাতে ময়নার মাকে কিছু না জানিয়ে এবং বাড়িওয়ালার দু মাসের বাড়ি ভাড়া না দিয়ে আমরা নতুন বাসায় চলে গেলাম নতুন বাসাটি আগেরটির চেয়ে বড় দুটি বাথরুম সামনে পেছনে বারান্দা বিনুর আনন্দের কোনো সীমা রইল না তার অবশ্য স্বাস্থ্য খারাপ হতে শুরু করেছে চোখের কোণে কালি পড়ছে মুখখানি শুকিয়ে এতটুকু পেট বড় হওয়া শুরু হয়েছে তবে এ অবস্থাতেও সে বাড়ি গুছিয়ে রাখার জন্য সারা দিন পরিশ্রম করে সাবান পানি দিয়ে মেঝে ধয় রান্নাবান্না করে কারণ এখন আমাদের কোনো কাজের লোক নেই যে কোনো কারণেই হোক দুলাভাইয়ের মেজাজ এখন খুব খারাপ রোজ রাতে কর্কশ গলায় ঝগড়া করেন সেসব ঝগড়ার কোনো আগামাথা নেই দুলাভাই নিজে একতরফা চেঁচিয়ে যান বিনুর একটি কথাও শোনা যায় না এক সময় সে ফোঁস ফোঁস করে কাঁদে তখন একটি চরের শব্দ পাওয়া যায় সেই সঙ্গে দুলা কুদ্ধ গলা কতবার বলেছি কাঁদবি না তুই করে বলছ কেন সাপ বেড়ে যা বাড়ি থেকে তুই তুই করে বলছ কেন যা বেড়ে যা ছোট লোকের দল বিদায় হ আমার ঘরটা দুলা ঘরের পাশেই সব কিছু শুনেও না শোনার ভান করে থাকি রাত বাড়তে থাকে একসময় পাশের ঘর থেকে আর কোনো সারা শব্দ আসে না ঝগড়া মিটমাট হয়ে যায় বোধ হয় গভীর রাতে বিনু এসে দরজা ধাক্কা দেয় ফিস ফিস করে বলে ঘুমিয়ে পড়েছিস না কেন তোর দুলা ভাইকে একটা সিগারেট এনে দে না আমি দরজা খুলি বিনু আলোতে আসে না ঘোমটা দিয়ে তার বাঁ গাল আড়াল করে রাখতে চায় আমি হালকা গলায় বলি আবার মেরেছে বিনু সহজসরে বলে না মারবে কেন শুধু শুধু গাল ঠেকে রেখেছিস কেন এমনি শ্রাবণ মাসের আকাশে বিদ্যুৎ চমকায় টিপ টিপ করে বৃষ্টি পড়ে আমি সিগারেট আনতে যাই কোনো কোনো রাতে ঘরে ফিরে আসতে ইচ্ছে করে না ইচ্ছে করে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি কিন্তু তখন মনে হয় বিনু দরজা ধরে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে আমার জন্য তার কোথাও যাবার জায়গা নেই আমি ফিরে আসি বিনু উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করে সিগারেট ভিজে যায়নি তো আমি গাঢ় স্বরে বলি আমি ভিজেছি সিগারেট ভেজেনি বিনু হাসে বড় ভালো লাগে বোকা মেয়েটির হাসি ধন্যবাদ সবাইকে গল্পের বাক্সবাই রোমানা নূপুর এই চ্যানেলে আপনাদেরকে পড়ে শোনাছিলাম বিখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের ছোটো গল্প জীবনযাপন আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা জাহান নুপুর